বর্তমান সময়ে মানুষের খাবার নিয়ে সচেতনতা অনেক। প্রতিদিনের খাবারে কি কি পুষ্টিগুণ আছে আর কি কি খেলে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি পাওয়া যাবে তা নিয়ে সচেতন অনেকেই, আর তাই নিত্য নতুন খাবারে মনোযোগ সবার। ঠিক তেমনই একটি সুপারফুড চিয়াশিড। স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় চিয়াশিড। চিয়াশিড মূলত মরুভূমিতে জন্মানো সালভিয়া উদ্ভিদের বীজ। এটি মধ্য আমেরিকার অনেক অংশে পাওয়া যায়। এটি সাধারণত শস্যের তালিকায় পড়লেও একে এক ধরনের ভেষজ বলা হয়। প্রাচীন এসটেক জাতির প্রধান খাদ্য তালিকায় এটি অন্তর্ভুক্ত বলে বিশেষজ্ঞরা দাবি করে থাকে। চিয়াশিড দেখতে অনেকটা তিলের দানার মতো। পৃথিবীর পুষ্টিকর খাবারগুলোর মধ্যে চিয়াশিড অন্যতম। প্রাচীন এজটেক জাতি একে সোনার চেয়েও মূল্যবান মনে করত। বীজ জাতীয় যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকারী। চিয়াশিডে আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, কোয়ারসেটিন, ক্যাম্পোফেরাল, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিন অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ। চিয়াশিডে রয়েছে উচ্চ ফাইবার যা হজম শক্তি এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। চিয়াশিডে পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সহায়তা করে। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারুক ব্লগ। বাড়ির বন্ধুরা আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেল যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। শরীরের ওজন নিয়ন্ত্রণে চিয়াশিডের উপকারিতা অপরিসীম। চিয়াশিডে থাকা উচ্চ ফাইবার দীর্ঘ সময় ধরে আপনার পেট ভর্তি রাখে এবং যে কোনো অতিরিক্ত ক্যালোরি সমৃদ্ধ খাবার গ্রহণে বাধা দেয়, যার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। চিয়াশিডের দ্রবণীয় ফাইবার আমাদের শরীরের হজম প্রক্রিয়া ধীর করে থাকে যা ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। চিয়াশিডের উচ্চ ফাইবার এবং প্রোটিন উপাদান রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখে এবং চিয়াশিডে রয়েছে ফাইবার, প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন খনিজ যা আপনার শরীরে অতিরিক্ত ওজন কমাতে ব্যাপক সাহায্য করে থাকে। এছাড়াও এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ স্বাস্থ্যকর চর্বি রয়েছে। এই চর্বিগুলো আপনার শরীরের কার্যকারিতা থেকে উন্নত করে। চিয়াশিডে খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তুষ্ট বোধ অনুভব করবেন এবং জন্য চিয়াশিডে শরীরের ওজন কমাতেও সাহায্য করে। আপনি যদি হজমের সমস্যায় ভুগে থাকেন তাহলে দিনে দুইবার জল, দুধ বা যে কোনো তরলে ভিজিয়ে চিয়াশিড খান। একটি সুষম খাদ্য তালিকায় চিয়াশিড অন্তর্ভুক্ত করুন এবং তার সঙ্গে নিয়মিত শারীরিক কার্যকলাপ করুন যা আপনার হজম সংক্রান্ত নানা সমস্যার সমাধান করে এবং হজমের উন্নতিতেও সাহায্য করে। কারণ চিয়াশিড দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় খাদ্য তালিকাগত ফাইবারের একটি চমৎকার উৎস। নিয়মিত অন্ত্রের গতিবিধি বজায় রাখতে এবং এক স্বাস্থ্যকর পাচনতন্ত্রের জন্য ফাইবার অপরিহার্য। চিয়াশিড পরিপাকতন্ত্রকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর হজমের জন্য সঠিক হাইড্রেশন অপরিহার্য। তাই শরীরের হজম শক্তিকে উন্নত করতে চিয়াশিডের ভূমিকা রয়েছে। ত্বকের পরিচর্যায় এই বীজের জুড়ি মেলা ভার। ত্বকের উজ্জ্বলতা ফেরাতে এবং দাগছোপ ও ব্রণ দূর করতেও খুব সাহায্য করে থাকে চিয়াশিড। ত্বক বয়সের ছাপ ঠেকিয়ে রাখতেও দারুণ কাজ করে এই চিয়াশিড। চিয়াশিড দিয়ে বানিয়ে ফেলুন ফেস প্যাক এবং তাতেই হতে পারে আপনার হাজারো সমস্যা ত্বকের সমস্যার সমাধান। চিয়াশিড কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যাপক ভূমিকা রাখে। চিয়াশিডে থাকা দ্রবণীয় ফাইবার পানি শোষণ করে এবং পরিপাকতন্ত্রকে জেলের মতো পদার্থ তৈরি করে। এগুলা মলকে নরম হতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু মুক্তি দেয়। অন্ত্রের স্বাস্থ্যের জন্য চিয়াশিড উপকারিতা রয়েছে। চিয়াশিড প্রোবায়োটিক হিসেবে কাজ করে থাকে এবং যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। চিয়াশিড খেলে পেটের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চিয়াশিড একটি সুস্বাদু খাদ্য যা কিডনি স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকের ধারণা চিয়াশিড খেলে কিডনির জন্য ক্ষতিকর, কিন্তু ধারণাটি ভুল। কারণ চিয়াশিডে রয়েছে উচ্চ ফাইবার ও প্রোটিন ধারণ করে এবং নিরামিষ ও ভিটামিন মিনারেল সম্পূর্ণ হয়। এছাড়াও চিয়াশিড কিডনি স্বাস্থ্যের জন্য ভালো কারণ এটি শরীরের মধ্যে মুক্ত রাখতে সাহায্য করে।
হার্টের সুস্থতার জন্য সি অ্যাসিডের উপকারিতা রয়েছে। সি অ্যাসিডে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্ট সুস্থ রাখতে এবং মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে। ডায়াবেটিস প্রতিরোধেও সি অ্যাসিডের উপকারিতা রয়েছে। সি অ্যাসিডে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি টাইপ টু ডায়াবেটিসের পক্ষেও কিন্তু খুবই উপকারী। হাড়ের মজবুত করতে এবং সি অ্যাসিডের উপকারিতা রয়েছে। সি অ্যাসিডে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস যা হাড়কে মজবুত রাখে। সিয়া বা সিয়া বীজগুলো প্রোটিনের একটি স্বাস্থ্যকর উৎস যা গর্ভস্থকালীন সময়ের জন্য প্রয়োজনীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, কারণ এটি ভ্রূণের পোষসমূহ এবং অঙ্গাণুগুলোকে বিকাশ বৃদ্ধি করে। সুতরাং আপনি যদি কিছুতে আপোষ করতে না পারেন না, আপনার দেহের প্রোটিনের প্রয়োজনীয়তার সাথে অধিকন্ত প্রোটিন কিন্তু আবার এমনই কি আপনাকে পরিতৃপ্ত রাখতে সহায়তা করতে পারে। গর্ভাবস্থা আপনি হয়তো অনবরত ক্ষুধার্ত বোধ করবেন, তবে তার মানে এই নয় যে আপনি অতিরিক্ত কিছু খেয়ে ফেলবেন। এক্ষেত্রে আপনি সিয়াবিজের জন্য সিয়াবিজের মতো প্রোটিন সমৃদ্ধ খাবারকে রাখতে পারেন আপনার খাদ্য তালিকায়। অক্সিডেটিভ স্টেট কমাতেও সি অ্যাসিডের উপকারিতা দারুণ। সি অ্যাসিড অধিক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আপনাকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করবে। এছাড়াও শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতেও কিন্তু সাহায্য করে এই সি অ্যাসিড। সি অ্যাসিড সিলিয়াক রোগ থেকেও মুক্তি পেতে সাহায্য করে। সি অ্যাসিডগুলো প্রাকৃতিকভাবে গ্লুটেন মুক্ত। এই সিড সিলিয়াক রোগে আক্রান্ত ব্যক্তিদের ডায়েটে সংযোগ করা যেতে পারে। এবার আসুন জেনে নিন কীভাবে সি অ্যাসিড খাবেন এবং কীভাবে খেলে উপকার পাবেন। সি অ্যাসিডের নিজস্ব কোনো স্বাদ না থাকায় এটি সাধারণত সালাদ, কাস্টার্ড, স্মুদি যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়া যায়। তবে খাওয়ার আগে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখলে ভালো উপকার পাবেন। বিশেষজ্ঞদের মতে দ্রুত ওজন কমাতে খালি পেটে সকালে ও রাতে ঘুমানোর আগে 1 গ্লাস পানির সঙ্গে 2 চা চামচ সি অ্যাসিড ও 1-2 চা চামচ লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যায়। সি অ্যাসিড সারা বিশ্বে সুপারফুড হিসেবে প্রচুর বিখ্যাত। প্রচুর পুষ্টিগুণ সম্বন্ধে সি অ্যাসিড মানুষের শরীরের জন্য খুবই উপকারী, তবে এত পুষ্টিগুণ সম্পন্ন হওয়ার কারণে অতিরিক্ত পরিমাণে খাওয়া কিন্তু ক্ষতিকর। তাই সি অ্যাসিড অনেকগুলা গুণাগুণ সম্পন্ন হলেও এটি পরিমাণ মতো খাওয়া উচিত, কারণ প্রত্যেকটি ভালো খাবারেরই উপকারিতা ও অপকারিতা রয়েছে। তেমনই সি অ্যাসিডেরও কিছু অপকারিতা রয়েছে। চলুন আসুন আগে এখন সি অ্যাসিডের কিছু অপকারিতা সম্পর্কে জেনে নিন। বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে যে অতিরিক্ত সি অ্যাসিড খাওয়া হলে প্রোস্টেট ক্যান্সার এবং স্তন ক্যান্সার বাড়িয়ে তুলতে পারে, সুতরাং এটি সীমিত পরিমাণে ব্যবহার করা উচিত। সি অ্যাসিড বেশি খেলে পেটের সমস্যা হতে পারে, কারণ সিয়াবিজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই অল্প পরিমাণে সি অ্যাসিড খাওয়া উচিত, আর স্বাস্থ্য সমস্যা মনে হলে সাথে সাথে এটি খাওয়া বন্ধ করে ফেলা উচিত। অতিরিক্ত সি অ্যাসিড খেলে অস্বাভাবিকভাবে ওজন কমে যেতে পারে, এর ফলেও কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। সি অ্যাসিড দেহের শর্করা নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ কমায়, তাই অতিরিক্ত সি অ্যাসিড সেবনে রক্তচাপ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সি অ্যাসিড অতিরিক্ত মাত্রায় খাওয়ার ফলে বমি বমি ভাব হতে পারে, এমনকি ডায়রিয়াও হতে পারে। এছাড়াও সি অ্যাসিড অতিরিক্ত খাওয়ার ফলে ফোলাভাব সৃষ্টি হতে পারে। সি অ্যাসিড খাওয়ার ফলে অনেক ব্যক্তি অ্যালার্জিও হতে পারে এবং সি অ্যাসিড খেলে অনেকের জিব্বা বা ঠোঁটে চুলকানিও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। আর যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। আর এমনই নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।